আজকের ঘটনাটি গভীরভাবে আমার মনে দাগ কেটেছিল। এ ঘটনায় আমাকে আবার নতুন করে অনেক কিছু ভাবতে হলো। আমার বিশ্বাস এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটি ইশারা ছিল এবং আমি সেটা বুঝতে পেরেছি। আমাকে জিজ্ঞেস করা হলে আমি আজকের এই ঘটনাটির নাম দিতাম পিচ্ছিলতর। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিতাম যেখানে আমি বলতাম আমি কত স্মার্ট, আর তথাকথিত এই স্মার্টনেস আমাকে প্রায় শেষ করে দিয়েছিল। এবার আসা যাক মূল ঘটনায়, যেটাকে এরই মধ্যে আমি পিচ্ছিলতর বলেছি। কোনো এক শনিবারের সকাল, অন্য স্বাভাবিক দিনগুলোর মতোই অনেক উদ্যম নিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। আমি ঠিক করলাম সারা সপ্তাহের হার ভাঙা খাটুনির পর আমি আমার ছুটির দিনটা উপভোগ করব। কিছু টুকিটাকি কাজ শেষে আমি ভাবলাম ক্লান্তি দূর করে আরাম করার জন্য এবার চমৎকার করে গোসল করব এবং রিল্যাক্স করব। অন্য সময়কার মতোই বাথটাবটা পানি ভরার জন্য ছেড়ে দিয়ে আমি সময় কাটানোর জন্য বসে রইলাম। ওই সময় আমার এক বন্ধু ফোন দিল। আমি তার সাথে আলাপে এতই মত্ত হয়ে গেলাম যে বাথটাবের কথা ভুলেই গেলাম। কথা শেষ হতেই আমার মনে পড়ল আমি তো কল খোলা রেখে এসেছি। আমি দৌড়ে বাথরুমের দিকে গেলাম কি অবস্থা তা দেখতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি বুঝতে পারলাম যে বেশ ভালোই বিপদে পড়েছি। ম্যানেজমেন্টের লোক ডাকা ছাড়া তখন আমার আর কোনো গতি ছিল না। আমি ভাবছিলাম এই সমস্যা তৈরির জন্য আমাকে কতটা ক্ষতিপূরণ দিতে হবে। আমি জানতাম যে এই ক্ষেত্রে আমার সততার জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে, কারণ কলটি আমিই খোলা রেখেছিলাম এবং পুরো ঘটনার আমিই নায়ক। তবে তারা তো জানবে না যদি আমি বলতে পারি যে আমি কল খোলা রাখিনি এবং এটা তাদেরই ত্রুটি, কল থেকে পানি পড়া বন্ধ হচ্ছিল না। আমি এসবই ভাবছিলাম। এমন এমন সব চিন্তা আমার মাথায় আসতে লাগলো যে খোদ শয়তানের মাথাতেও তা আসতো না। আমি ভাবলাম আমি কত স্মার্ট, বিপদে পড়লে অভিনব সব মিথ্যা আপনাতেই আমার মাথায় আসে। মিথ্যা বলার একটি ছক মনে মনে এঁকে ফেললাম। 3, 2, 1, অ্যাকশন! আমি আরও এক ধাপ নেমে এবার পুরো স্ক্রিপ্টটা বদলে নিলাম। তাদের কাছে চিৎকার করে উল্টো ক্ষতিপূরণ দাবি করলাম, এমনকি মামলা করার হুমকিও দিয়ে দিলাম। এমন পরিস্থিতিতে আমি আগেও পড়েছি। পরিস্থিতি নিজের অনুকূলে আনার উপায় আমার ভালোভাবেই জানা আছে। প্রতিবারই নিজের প্রতিভায় নিজে মুগ্ধ হয়ে যেতাম। আমি অপদস্থ করেছি ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানির কর্মচারীকে, স্কুলের হিসাব সহকারী বিভাগকে এবং দোকানের ক্যাশিয়ারকে, কারণ একটা কথার খুব প্রচলন আছে, ক্রেতা সবসময় ঠিক। আমি ভালোভাবেই জানি কিভাবে এগুলো করতে হয়। আমি সমস্ত পরিকল্পনা করে ফেললাম। মুখের অভিব্যক্তি থেকে শুরু করে গলার আওয়াজ, সব কিছু একদম ঠিকঠাক। শোনো ভাই, আমি অত্যন্ত দুঃখিত। আমি কলটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। পুরো ঘটনার জন্য আমিই দোষী। তুমি চাইলে ম্যানেজমেন্টকে জানাতে পারো, ওরা যা ক্ষতিপূরণ চাইবে আমি তাই দিতে রাজি আছি। আমি জানি না আমার কি হয়েছিল, হঠাৎ করেই পুরো পরিকল্পনাটি আমার মন থেকে চলে গেল। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি আমার আল্লাহর শব্দ দ্বারা বাকরুদ্ধ হয়ে গেলাম। আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর ব্যাপারে সচেতন থেকো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পড়তাম, আমি দেখতাম উনি এতই বিশ্বাসযোগ্য ছিলেন যে এমনকি ওনার শত্রুরাও ওনার সম্পর্কে ভালো বলতে বাধ্য হতেন। আপনার ব্যক্তিত্বের গভীরতা বোঝা যায় তখন যখন আপনার যেই শত্রু আপনার সম্পর্কে কোনো কিছু বলতেই ছাড়ে না, সেও কখনো আপনার সততাকে প্রশ্নবিদ্ধ করার সাহস পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতার পথ ধরে আসে সৎকর্মশীলতা, আর সৎকর্মশীলতার পথ ধরে আসে জান্নাত। একজন মানুষ যখন ক্রমাগত সত্য কথা বলতে থাকেন, তিনি আল্লাহর দরবারে সত্যবাদী হিসাবে লিখিত হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথা বলার ক্ষেত্রেই সত্যবাদী ছিলেন না, তিনি ছিলেন সত্যের মূর্ত প্রতীক।
তিনি তার নবুয়তের আগে বা পরে কোনো সময়ই সত্যবাদিতা থেকে সরে আসেননি। এমনকি যখন তিনি মজা করে কোনো কৌতুকও করতেন, তখনও ওনার পবিত্র জবান দিয়ে কখনো মিথ্যা বের হতো না। ম্যানেজমেন্টের লোক আমাকে আশ্বস্ত করলেন। তিনি আমাকে বললেন যে আগের ভাড়াটিয়া তাদেরকে জানিয়েছিলেন বাথরুমের ড্রেনেজ সমস্যা আছে, যেটা ঠিক করা হয়নি, তাই অফিস এর দায়িত্ব নেবে এবং সব খরচ বহন করবে। আমি নিজেকে প্রায় বোকা বানিয়ে ফেলেছিলাম। তারা বুঝতে পারতেন যে আমি মিথ্যা কথা বলছি। এর থেকেও খারাপ ব্যাপার যেটা হতো তা হলো আল্লাহ জানতেন যে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা খারাপ কাজের দিকে ধাবিত করে, আর খারাপ কাজ ধাবিত করে জাহান্নামের দিকে। অপরদিকে একজন মানুষ যখন মিথ্যা কথা বলতেই থাকে, এমনকি শেষ পর্যন্ত সে আল্লাহর নিকট মিথ্যাবাদী হিসাবে লিখিত হয়ে যায়। আপনার উপর শান্তি বর্ষিত হোক হে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমি সত্য কথা বলার জন্য প্রতিনিয়ত চেষ্টা করব এবং আপনার মতো সত্যের মূর্ত প্রতীক হয়ে ওঠার চেষ্টা করতে থাকব। মিথ্যা দিয়ে আমি কখনোই আমার আমল নামাকে কালিমালিপ্ত হতে দিব না। কেন তুমি মিথ্যা বলবে? কেননা তুমি জানো যে আল্লাহর হুকুম ব্যতীত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।